আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সকলকে মোবারকবাদ। আজকে আপনাদের যারা 1-3 থেকে আগত জহিরুল স্যারের আইয়ুব ভাই, এটা কি কাটলেন, ঘাস নাক? যারা ঘাস, যারা সারা করার জন্য ভাই, দেখেন যারা ঘাস উচ্চতা কত, কোথাও আছে কিনা দেখেন। বিশাল বড় ভাই, কয় ফুট হবে এটা? 20-এর কম না? 20 ফুট। দেখেন যারা ওয়ান এই ঘাসটি উচ্চতায় অনেক বড় হয়ে থাকে, প্রায় 10-12-13-14 ফুট পর্যন্ত হয়ে থাকে। দেখুন এক সোপায় কীরকম হয়, এবং রসালো একটি ঘাস। যারা ওয়ান জহিরুল স্যারের চীন থেকে আগত এই যারা ওয়ান, এখন বাংলাদেশে প্রায় প্রতিটি খামারেই কম বেশি চাষ করা হয়। আপনি যদি গরু এবং ছাগল পালন করেন তাহলে আপনি এই যারা ওয়ান হাইব্রিড ঘাসটি চাষ করতে পারেন। এই ঘাসটিতে প্রোটিন রয়েছে 18%, যা গরু ছাগলের জন্য খুবই ভালো। আমাদের এখানে ভালো মানের এবং পরিপক্ক কাটিং রয়েছে। আমাদের এই যে ঘাসগুলো দেখুন, সম্পূর্ণ পরিপক্ক কাঁস এবং কাটিং আপনারা নিতে পারবেন। এটা উঁচু জমিতে চাষ করতে হবে। দেখুন আমাদের কাটিংগুলো কীরকম হয়ে থাকে, এটা পরিমাণ মোটা। আমাদের কাটিংগুলো মোটা এবং ভালো মানের কাটিং নিতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। দেখুন এই যে এখানে আমাদের আজকে অর্ডার আছে, সেই অর্ডারের জন্য আমরা এই ঘাসগুলো কাটছি। দেখুন কী পরিমাণ মোটা, অনেক ঘাস আছে আগের মতো মোটা হয়ে থাকে, এবং আগার দিক থেকে আবার কিছুটা চিকন হয়। তবে আপনার কাটিংয়ে যদি পরিপক্ক হয় তাহলে চিকন এবং মোটা দুটো কাটিংই কিন্তু আপনার ঘাস হবে। আমাদের কাছে মোটা কাটিং আছে, আপনারা ভালো মানের কাটিং নিতে চাইলে আমাদের থেকে নিতে পারবেন। দেখুন আমাদের আজকে প্রায় 35,000 পিস যারা এর অর্ডার আছে, আর এবং অজানার প্রায় 9,000 পিস অর্ডার আছে। তো সেই ঘাসগুলো আমরা কাটছি ডেলিভারি দেওয়ার জন্য। তো আপনারা যদি এরকম ভালো মানের পরিপক্ক কাটিং নিতে চান, আমাদের কাছ থেকে যারা ওয়ান কত উচ্চতা আছে, ইতিহাসে কার কোথাও আছে কিনা জানি না। চারা এরম লম্বা, এরম উচ্চতা, ক্যামেরাই তো আসবে না যে উচ্চতা হয়েছে। আশা করতেছি তারপর ধরনের ঘাস আপনি মিস হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। চাষ করলে ঠিক আছে, তারপর হয় সবচেয়ে 2-1টা মিস হয়, হাজারে 10-20টা হয়, অনেক সময় হয় না। চাষ করলে ঠিক আছে, মিস হওয়ার কোনো সুযোগ থাকে না।